নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রাতে বানাচ্ছি ছাতুর রুটি, তার সঙ্গে আছে বেগুন ছেঁকা। এটা আমি গোটা বেগুন নিয়েছিলাম, তো বেগুনের মুখের দিকটা বোটার দিকটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এই 4 পিস করে নিয়েছি। তো 4 পিস করে নিয়েছি, এবার আমি এইভাবে আমি সাজিয়ে দেবো বেগুনটাকে, ছেঁকতে দেবো। এবার এটা ভালো ঢাকা দিতে হবে। এই যে এভাবে আমি পুরো ঢাকা দিয়ে দিয়েছি, তো ঢাকা দিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে একটু মিডিয়ামে রাখবো, পুরো হাই রাখবো না, থাকলেই বেগুনটা পুরোপুরি শাকা হয়ে যাবে। বন্ধুরা, আমি আজকে বানাবো ছাতুর রুটি, তো তার জন্য আমি আটাটাকে মেখে নিয়েছি। আটাটা যেমন রুটি হয় সেইভাবে মাখবো। তো আমি আটাটা মেখে নিই। বন্ধুরা, আটাটা দেখুন মেখে নিয়েছি, তো খুব নরম নয় আর খুব শক্তও না। তো এইভাবে মেখে নিয়ে রেখে দেবো একটুখানি, দিয়ে আমি ছাতুর পুরটা রেডি করে নেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম, তো দেখি গন্ধ একটা বেরিয়ে, ছেঁকার যে গন্ধ, যে এই দেখুন কিরকম নরম হয়ে গেছে। তো আপনারা যদি মধ্যিখানে খোলেন, 5 মিনিট পর খোলেন, তো এরকম ভাবে বেগুনটাকে যেদিকে এরকম, এই যে এরকম থাকে, তো সেটাকে এরকম করে ঘুরিয়ে দেবেন। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিলে তাড়াতাড়ি আরো হবে। তো আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তো এরকম ঢাকা থাক এখন। বন্ধুরা, ছাতুর পুর বানাবো। তো ছাতুটা নিয়েছি, তার পেঁয়াজ নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর এখানে আছে একটু জোয়ান। তো জোয়ানটাকে আমি এরকম হাতে নেবো, নিয়ে একটুখানি এরকম ডলা দেবো, ডলা দিয়ে তারপরে এই ছাতুর মধ্যে দিয়ে দেবো। আর তারপর একটু নুন দেবো, আর পেঁয়াজ লঙ্কা এই রসুন সব এইভাবে মাখিয়ে নেব। এবার আমি এটা হাতের সাহায্যে এরকম ভাবে মিক্স করব, এরকমই থাকবে, এরকম শুকনো শুকনো হবে। এতে কোনো কোনো জল ব্যবহার করতে লাগবে না। এই যে এইভাবে মিক্স করে নিয়েছি, এবার আমি এটা পুরটা ভরে নেব। একটু গুচিটা বড় করেছি, যেমন রুটি হয় তার থেকে একটু বড়। তো আমি এইভাবে গোল করে নেব, ভেতরটা খোল করে নেব, এই যে খোল, এই খোল করে নেব, নিয়ে এইভাবে পুরটা দেবো। একটু টিপে টিপে ভরতে হবে। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব, ওই যে এরকম হবে, এভাবে আমি রেডি করে নেবো সবগুলো। ওরা আমার পুর তো ভরে রেডি করে নিয়েছি, তো এবার আমি রুটিটা বেলে নেব, কিন্তু হালকা হালকা করে বেলতে হবে। এই যে হাতের সাহায্যে এরকম করে বেলতে হলে, এরকম করে বেললেও হবে। তো আমি একটা আমার নাতনির আজকে নাতনির বেলুন নিয়েছি, বেলুন চাকতির বেলুনটা, তো আমি এইটা দিয়ে আস্তে আস্তে করে আমি প্রেস করব। এটা বেশি পাতলা হবে না। দেখুন বন্ধুরা, আমার একটা বেলা হয়ে গেছে, তো বেশি পাতলা করা যাবে না, তো এরকম একটু মোটাই থাকবে। আমি একটা বেলে নিয়েছি, তো আর একটা বেলবো। ইন্ডাস্ট্রিতে জ্বালিয়ে নিয়েছি, তো আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। তো আমি এটা সেঁকতে দিয়ে দেবো, একটা একটা করেই সেঁকতে হবে। এরকম হাতের সাহায্যে একটু এরকম করে প্রেস করলে একটু চারিদিকটা ছড়িয়ে যাবে। বন্ধুরা, আমি এইভাবে সেঁকে নেব, ভালো করে সেঁকতে হবে এপিট ওপিট করে। এদিকে এটা হোক, আর আমি এখানে বেলে নেব, সবকটা বেলে রেডি করে নেব। তো এই দেখুন, আমি এইভাবে ধারগুনো, এভাবে আমি এই বেলুনটার সাহায্যে ধারগুনো আমি পাতলা করছি। বন্ধুরা দেখুন, আমার রুটিটা হয়ে গেছে, ফুলছে। এই যে এইভাবে রুটিটা হয়ে যাবে। বন্ধুরা, আমার একটা রুটি হয়ে গেছে, তো আমি এবার সব কটা রুটি করে নেব এইভাবে। দেখুন, আমার আর একটা ছাঁকা হয়ে গেছে।
খুব সুন্দর হচ্ছে দেখুন। বন্ধুরা আমি সব কটা রুটি এইভাবে করে নেব। দেখুন বন্ধুরা আমি বেগুন গুনো তুলে নিয়েছি, তো বেগুন গুনো এইরকম ভাবেই হয়েছিল, একদম নরম হয়ে গেছিল, এই যে এইভাবে এইভাবে ছেড়ে যায়, এই যে এইভাবে টেনে আমি এগুলো করে নিয়েছি, এই যে এইভাবে টেনে নিলাম, এই দেখুন খোলাটা চলে গেল পেছনে, তো আমি এইভাবে এই ছাড়িয়ে নিয়েছিলাম। তো এবার এই বেগুনটাকে আমি একটু তেল নিয়েছি, সর্ষের তেল কাঁচা, একটু নুন, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে মেখে নেব। ওদিকে এখন একখানা রুটি হচ্ছে আমার, একটা হলেই হয়ে যাবে। তো এদিকে আমি বেগুনটা রেডি করে ফেললাম, বেগুনটা মেখে ফেললাম, তো এইভাবে মেখে আর গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করে ফেলুন শীতের রাতে বেগুন ছেঁকা ছাতুর রুটি। বন্ধুরা দেখুন আমার রুটি আর বেগুন ছেঁকা রেডি, ছাতুর রুটি আর বেগুন ছেঁকা। তো শীতের রাত্রিবেলা এরকম বেগুন ছেঁকা আর ছাতুর রুটি বানিয়ে খেয়ে ফেলবেন, খুব সুন্দর খেতে লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আর ফাল্গুনি রান্নাঘরটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।